আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি কথা বলবো তোমাদের কোশ্চেন ফাঁদ অর্থাৎ কোশ্চেন ট্র্যাপ নিয়ে। তোমরা অনেক সময় পরীক্ষার সময় দেখতে পাওয়া যে তোমাদের মধ্যে কোশ্চেন ভুল আছে বা তোমাদের প্রিন্ট মিস্টেক হয়েছে বা এনিহাও একটা অসুবিধা হয়েছে, তোমরা ভাবতেছো যে এটা হয়তো বা ভুল করে হয়েছে, কিন্তু না, এইটা টিচাররা ইচ্ছা করেই করে, তো তোমাদের কনফিউজ করে দেওয়ার জন্য বা তোমাদের সময় নষ্ট করার জন্য। তো এই সব কিছু ব্যাপার সেবার নিয়ে আজকের ভিডিওতে আমি কথা বলবো। তো চলো শুরু করা যাক। প্রথমে দেখো যে তোমাদের কিছু কোশ্চেন থাকবে যেগুলো হচ্ছে টাইম ওয়েস্ট কোশ্চেন। টাইম ওয়েস্ট কোশ্চেনটা কোন রকম? দেখো, এমন একটা কোশ্চেন, খুব সহজ কোশ্চেন কিন্তু সলভ করতে তোমার অনেক সময় লাগবে, এই ধরনের কোশ্চেনগুলোকে বলা হয় টাইম ওয়েস্ট কোশ্চেন। তো ইংরেজির ক্ষেত্রে কীরকম টাইম ওয়েস্ট কোশ্চেন থাকে, যেইগুলো তোমাদের কম্প্রিহেনশন থেকে কোশ্চেন থাকে, যেমন কম্প্রিহেনশন দিছে ওটা থেকে 1 2 3 4 এরকম 4-5টা কোশ্চেন বের করতে দিছে, এইগুলো জাহাঙ্গীরনগর বেশি করে, যে উপরে একটা প্যারাগ্রাফ, এই প্যারাগ্রাফের আলোকে 1 2 3 4 5 এই 5টা অ্যান্সার দাও, প্রশ্নের অ্যান্সার সহজ। কিন্তু তুমি যদি এই 5টা অ্যান্সার করতে যাও তোমার 10 থেকে 15 মিনিট সময় চলে যাবে। তো এইগুলোকে বলা হয় হচ্ছে টাইম ওয়েস্ট কোশ্চেন। তো এই ধরনের কোশ্চেনগুলোর তোমরা সম্মুখীন যদি হও তখন তোমরা কি করবা? তো এইগুলোর ক্ষেত্রে আমার সাজেশন হলো, এই ধরনের যে টাইম ওয়েস্ট কোশ্চেনগুলো তোমরা পাবা সেইগুলোকে প্রথমে স্কিপ করে দেবা, প্রথমে স্কিপ করবা, ঠিক আছে? তুমি দাগায়া রাখো যে 1 থেকে 5 পর্যন্ত তুমি পরে অ্যান্সার করবা, যখন তুমি সময় পাবা বা সবগুলো শেষ করার পরে যখন তোমার হাতে সময় থাকবে তখন তুমি এই ট্র্যাপের যে কোশ্চেনগুলো আছে এইগুলো সলভ করবা। এইগুলো কিন্তু বেশি কঠিন না, বাট এইগুলো সলভ করতে অনেক ঝামেলা হয় বা অনেক সময় চলে যায়। তো এই হচ্ছে তোমাদের টাইম ওয়েস্ট কোশ্চেন, এই ধরনের কোশ্চেন তোমাদের হচ্ছে অ্যাডমিশনে থাকবে। তারপর কি দেখো যে ব্ল্যাঙ্ক অ্যান্সারওয়ালা অনেক কোশ্চেন থাকে। তুমি একটা প্রশ্ন জানো, অ্যান্সার জানো, কিন্তু সেখানে অ্যান্সার নাই, তুমি ভাবতেছো যে হয়তো বা টিচাররা ভুল ডুল করছে, কিছু না, ওইটা হচ্ছে ব্ল্যাঙ্ক কোশ্চেন, তোমারে হচ্ছে ওই সময় কনফিউজ করে দেওয়ার জন্য কোশ্চেন তৈরি করে। তো এখন তোমরা ভাবতে পারো যে তাইলে ওইটা কী করবো, ফাঁকা রাখবো না ওটা মেশায় আসবো? দেখো, টিচাররা যদি 100টা কোশ্চেন করে, 100টার মধ্যে 100টাই কেউ কারেক্ট করে যদি দেয় তাইলে কেমন হইলো ব্যাপারটা? তখন অনেক ঝামেলা তৈরি হবে, মনে হবে যে কোশ্চেন ফাঁস হয়েছে বা এনিহাও কেমনে 100টা কোশ্চেন কারেক্ট করে। এই সব জিনিসের ক্ষেত্রেও এইগুলার থেকে বাঁচার জন্যও টিচাররা এই যে ব্ল্যাঙ্ক অ্যান্সারের ব্যবস্থাগুলো করে। তো এইগুলো যখন পাবা একদম ব্ল্যাঙ্ক রেখে আসবা, ওইটাতে তোমার মার্ক কাউন্ট হবে না, তুমি মেশালে নেগেটিভ খাবা, না মেশালে তোমার হচ্ছে মার্ক কাউন্ট হবে না। কেমন, ধরো তোমার যদি 1টা ব্ল্যাঙ্ক অ্যান্সার থাকে তার মানে তোমার টোটাল পরীক্ষা হচ্ছে 99-এর মধ্যে, 100-এর মধ্যে কিন্তু হচ্ছে না, কিন্তু তুমি যদি এটা মেশাও, ঠিক আছে, তাহলে তুমি নেগেটিভ খেয়ে যাবা, কারণ এটা যেটা মেশাবা সেটাই ভুল হবে। এটা হচ্ছে তোমার মানে মার্ক পাইলে সেটা কাউন্ট হবে না, ব্ল্যাঙ্ক রাখলে তো মার্ক পাচ্ছ কিন্তু সেই মার্কটা কাউন্ট হবে না, বাট তুমি যদি মেশাও তাহলে নেগেটিভ মার্কটা তোমার ক্ষেত্রে কাউন্ট হয়ে যাবে। তো এই হচ্ছে ব্ল্যাঙ্ক অ্যান্সার, যদি তোমরা পাও ওইটা ফাঁকা রেখে আসবা, যে অ্যান্সার নাই তোমরা ফাঁকা রেখে আসতেছো। তারপর কি দেখো, তোমরা অনেক সময় দেখতে পাবা যে প্রশ্ন ভুল হয়, ভুল আছে বা প্রশ্নগুলো মনে হচ্ছে যে এটা ভুল, সংখ্যা ভুল, এইখানে এত সাল হওয়ার কথা ছিল এত সাল দিছে, আবার অ্যান্সার ঠিক আছে। ধরো আমি তোমাদের সিম্পল একটা উদাহরণ দিই যে বাংলাদেশে মুক্তিযুদ্ধ কত সালে হয়েছিল, 1971 সালে। তো এখন এমন একটা প্রশ্ন দিছে যে 1971 সালে মুক্তিযুদ্ধ হয়েছে, এমন না দিয়ে লিখছে যে 1972 সালে কার সাথে মুক্তিযুদ্ধ হয়েছে। এখন ব্যাপারটা কেমন হয়ে গেল, মুক্তিযুদ্ধ তো হয়েছে 1971 সালে, তাইলে ওখানে প্রশ্নটাই দিছে হচ্ছে 1972 সালে, আবার অপশনে পাকিস্তান দিয়ে দিছে। তো এই ধরনের গুলাকে প্রিন্ট মিস্টেক কখনোই বলে না বা স্পেলিং মিস্টেক বলে না, এইগুলো টিচাররা নিজে ইচ্ছা করে দেয়। এই সমস্ত অ্যান্সার সবসময় ফাঁকা রেখে আসবা, এইগুলো অ্যান্সার করার কখনো দরকার নেই। তোমার প্রশ্ন ভুল আছে, অ্যান্সার ঠিক আছে, ওইগুলো ফাঁকা রাখবা, ওইগুলো কখনোই অ্যান্সার করবা না, অ্যান্সার করলেই তুমি ধরা খেয়ে যাবা বা ওইটা থেকে তোমার মার্ক কেড়ে নিবে। তারপর কি দেখো, এইটা সব থেকে গুরুত্বপূর্ণ, এই জিনিসটা তোমার বুঝতে হবে যে তোমাদের প্রশ্নের সিনক্রোনাইজেশন সিস্টেমটা কেমন হচ্ছে, তোমার প্রশ্নের ক্রমটা কেমন হচ্ছে। তোমাদের প্রশ্নগুলো যে কোনো সেটের, ক খ গ ঘ 4 ধরনের সেট থাকে, এই 4 ধরনের সেটের 1 থেকে শুরু করে যদি কেউ 100-তে চলে যাও ধারাবাহিকভাবে, তাইলে কী দেখবা প্রথমের দিকে ধরো 1 থেকে 20-এর মধ্যে কঠিন প্রশ্নগুলো থাকে, যেগুলো তোমার মনে করো তোমার মেন্টালি ডাউন করে দিতে পারে। তো টিচাররা এইসব বুঝেই প্রথম থেকে অর্থাৎ কঠিন থেকে সহজের যে প্রশ্নের লেভেলগুলো ওইগুলো করে দেয়, প্রত্যেকটা সাইডে এরকমের সিস্টেম থাকে। তো আমি নিজে কী করছিলাম, আমি কিন্তু এটা মানে আগে থেকে আমার প্ল্যান ছিল যে আমি যাব শেষ থেকে কোশ্চেন মেশাবো। তো আমি গুচ্ছের পরীক্ষা দিতে গেছি, যাওয়ার পরে প্রথমে দেখি এই ধরনের কী জানি কম্প্রিহেনশন টম্প্রিহেনশন ছিল, আমি বুঝতে পারছি প্রশ্নের ট্র্যাপটা কী ছিল, যে কঠিন থেকে সহজ সিস্টেমের প্রশ্ন দিচ্ছে। প্রথমে ধরো 1 থেকে 50-এর মধ্যে যে প্রশ্নগুলো আছে ওইগুলোর মধ্যে কঠিন লেভেলের যে প্রশ্নগুলো, হার্ড লেভেলের যে প্রশ্নগুলো
ওইগুলো বেশি দিছে, আর বাকি যে 50 থেকে 100 মধ্যে আছে ওইগুলাতে সহজ সহজ কোশ্চেন দিছে, বা যে কোশ্চেনগুলো হচ্ছে সময় কম লাগবে সেই কোশ্চেনগুলো ওই দিকে দেওয়া আছে। তো আমি কি করছি, 100 নম্বরে গেছি, 100 নম্বর থেকে উল্টা পাশে মেশানো শুরু করছি, তারপরে ধীরে 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 ওই রকম করে মেশাইছি। তো তোমরা চাইলে এই টেকনিকটা ফলো করতে পারো, কিন্তু সব ক্ষেত্রে এটা না, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই এরকমই সিস্টেম হয়ে যায়, কঠিন থেকে সহজ প্রশ্নগুলো করায়। তো এইগুলো টিচাররা কেন করে, টিচারদের উদ্দেশ্য কি, যে তোমারে এনিহ আটকায় দেওয়া, যদি তোমারে 5 নম্বর কমায় দিতে পারে তাইলে তুমি বের হয়ে গেলা। তুমি নর্মালি যদি প্রশ্ন দিত টিচাররা এরকম উল্টাপাল্টা না করে, তুমি সব কাইট করতে পারতো, ওই 5টা কাইট করতে পারত, কিন্তু যখন এই সমস্ত ঝামেলা করতেছে তখন তোমার হচ্ছে কনফিউজড হয়ে যাচ্ছ, তুমি কনফিউজ হয়ে যাওয়ার পরে তুমি জানা জিনিস ভুল করে আসতেছো, আর টিচাররা ওইটাই চাই। কারণ ভার্সিটিতে তোমারে নিবে, তুমি প্রেশার সিচুয়েশনে কীভাবে নিজেরা কন্ট্রোল করবা বা প্রেশার সিচুয়েশনে কীভাবে তুমি বিহেভ করবা, এইগুলা অবশ্যই তারা যাচাই বাছাই করেই নিবে। তো এই জন্যই টিচাররা এই ধরনের কাজ কারবারগুলো করে। তো এখন যদি তারা এই ধরনের কাজ কারবার করে তাইলে তোমাদেরও উল্টা কাজ কারবার করতে হবে, ওদের যে টেকনিকগুলো বা ওদের যে ফাঁদগুলো ওইগুলোতে তোমাদের পড়া যাবে না, ঠিক আছে? এই হচ্ছে আজকের কথাবার্তা। তো আমার মনে হয় তোমরা এই ধরনের ঝামেলার সম্মুখীন হবা, কারণ অনেক তোমাদের পরীক্ষা বাকি আছে, জাস্ট বিউপির পরীক্ষাটা হয়েছে আর মেডিকেলের পরীক্ষা হয়েছে, বাকি যত এক্সামে আছে দেখবা যে এই ধরনের ঝামেলাগুলো তোমরা পড়তেছো। তো এই ধরনের ঝামেলা তে তখন পড়বা তোমরা, তখন যেন ঘাবড়ায় না যাও, যার কারণে আজকের ভিডিওটা করা। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগছে, যদি লাগে অবশ্যই লাইক দিবা, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে। আর আমাদের এক্সাম ব্যাচ চলতেছে, এক্সাম ব্যাচের ইনফো সব কমেন্টে লিঙ্ক করে দেওয়া আছে, তো সেটা তোমরা দেখতে পারো। এটা হচ্ছে ইংলিশের এক্সাম ব্যাচ, তো এটা তোমাদের গুচ্ছ পরীক্ষার আগ পর্যন্ত চলবে। তো এই হচ্ছে আজকের কথাবার্তা, দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন আল্লাহ হাফেজ, টেক কেয়ার।